আজকে আমরা এখানে সমাবেত হয়েছি চাঙ্গতলা কমিটি পুলিশের পুলিশিং কমিটির মাসিক সভার এখানে সন্ত্রাস জঙ্গিবাদ আমাদের এলাকা কিভাবে নির্মূল করা যায় এবং এই এলাকাকে আমরা যে কোনো প্রকারে দুর্নীতিমুক্ত মাদকমুক্ত করতে হবে ধারাবাহিকতা রক্ষার্থে আজকে আমাদের অন্যান্য ভারের মতো এই মাসেও এই চাঙ্গা থানা কর্তৃক আইনশৃঙ্খলা রক্ষার্থে আজকের এই সভা আপনারা অবগত আছেন আজ থেকে 15 বছর আগে আপনারা চিন্তা করেন 20 বছর আগে চিন্তা করেন যে এই এলাকায় বা যে কোনো জায়গায় কোনো অপরাধ সংঘটিত হলে আপনারা খবর দেওয়ার পরও পুলিশ আসতে অনেক বিলম্ব হতো কিন্তু আজকে চাঙ্গা আজকে কমিউনিটি পুলিশিং এর কমিটি হওয়ার পর থেকে আপনারা উপলব্ধি করতেছেন এখানে প্রতিনিয়ত পুলিশ এসে সভা করতেছে এবং আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছে এলাকার কোনো সমস্যা আছে কিনা এলাকার সমস্যা বলতে ধরেন এখানে মাদকের কোনো কে ব্যবসা করে কিনা এখানে জুয়ার আসর কেউ বসায় কিনা এখানে স্কুলের যাওয়ার পথে স্কুল ছাত্রীদেরকে কেউ ইপ্রিজিং করে কিনা বা আইনশৃঙ্খলার অবনতি হয়ে যে এরকম কোনো অপরাধী এখানে অপরাধ করে কিনা এই বিষয়ে আপনাদের থেকে জিজ্ঞেস করার জন্য চাঙ্গা থানা থেকে অফিসার এখানে এসেছে এবং আপনাদের আপনারা স্বাধীনভাবে বলতে পারবেন যে এই এলাকায় যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে এই অপরাধগুলো থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো এবং আপনাদের সাথে যদি কেউ কোনো অপরাধী আপনাদেরকে হুমকি ধমকি দেয় বা কোনো ভয়ভীতি প্রদর্শন করে বা কোনো মাদক ব্যবসার তথ্য দিচ্ছেন আপনাদেরকে কেউ শাসিয়ে যাচ্ছে সেই বিষয়েও আপনারা অফিসার মহোদয়কে জানাতে পারবেন এবং সাথে সাথে উনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হচ্ছে ডেঙ্গু সমস্যা আপনারা অবগত আছেন প্রতিনিয়ত মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে ভিআইপি পর্যন্ত এই মশার কামড় থেকে রেহাই পাচ্ছে না এবং প্রতিনিয়ত মেডিকেলে এবং হসপিটালে মানুষের মৃত্যু ঘটতেছে আমাদের অসচেতনতার জন্য এই ডেঙ্গু একটা মশাবাহিত রোগ এই মশাগুলা উৎপত্তি হয় মূলত নালা নর্দমা ধাবের কুসা থেকে বা অ্যাসিড পানি যদি দীর্ঘদিন এক জায়গায় থাকে এগুলো যদি পরিষ্কার করা না হয় সে জায়গা থেকে এবং যে গাড়ির টায়ার যে টায়ারগুলো অযত্ন অবহেলা এক জায়গায় পড়ে থাকে সেই গাড়ির টায়ার থেকে তো আমাদেরকে বুঝতে হবে এই মশাগুলা কোত্থেকে উৎপত্তি হয় এই সামান্য একটা মশা একটা কামড় দিলে এই মশার কামড় থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে তো আমাদেরকে সচেতন হতে হবে আমরা শারীরিকভাবে সক্ষম হওয়ার পরেও এক সুঠাম দেহর অধিকারী হওয়ার সত্ত্বেও একটা মশার কামড়ে একটা মানুষের মৃত্যু নিশ্চিত হয়ে যায় তা আমাদেরকে সচেতন হতে হবে প্লাস এই এলাকার মানুষদেরকে সচেতন করতে হবে আমরা সমাজবদ্ধজীব সমাজে সমাজ যদি ভালো থাকে তাহলে দেশ ভালো থাকবে এই সমাজকে ভালো রাখার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের এই সমাজে যদি কোনো অপরাধ সংঘটিত হয় কোনো আইনশৃঙ্খলার অবনতি ঘটে আপনারা সাথে সাথে পুলিশকে ইনফর্ম করবেন 3499 ফোন দিবেন এবং তাও যদি কোনো কাজ না হয় আপনারা আমার মাধ্যমে থানায় অবহিত করতে পারবেন আমি আপনাদেরকে আবারও আশ্বাস দিচ্ছি আপনাদের কোনো ক্ষতি হবে না যদি কোনো পুলিশকে আপনারা বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন সেই দায়িত্ব আমি নিব কেননা এই সমাজ ভালো রাখার দায়িত্ব আপনার আমার সকলের এই সমাজ সুন্দর থাকলে এই সমাজ থেকে আমাদের পরবর্তী প্রজন্মরা যারা পড়ালেখা করে তারা একটা সুন্দর সমাজ পেলে তারা উচ্চশিক্ষার একটা মন মানসিকতা তৈরি হবে আজকাল এমনও দেখা যায় শুধু যে পয়সাওয়ালার ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তা নয় আপনারা এখানে এসেছেন অনেকে রিক্সার ড্রাইভার আছেন ট্যাক্সির ড্রাইভার আছে এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই একজন রিক্সার ড্রাইভারের মেয়ে বা একজন রিক্সার ড্রাইভারের ছেলেও আমরা দেখি যে ম্যাজিস্ট্রেট হয়ে যাচ্ছে বড় বড় ডাক্তার হয়ে যাচ্ছে কিন্তু আগে যে আমাদের মন মানসিকতার মধ্যে একটা ধারণা ছিল যে আমরা আমাদের
রিকশাওয়ালা ভাইয়েরা যে ওদের বাচ্চা কাচ্চারা বড় অফিসার হতে পারবে না, কিন্তু সেই ধারণা এখন ভুল প্রমাণিত হচ্ছে। এখন আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি রিকশাওয়ালার ছেলে বা রিকশাওয়ালার মেয়ে বা ট্যাক্সিওয়ালার মেয়ে ম্যাজিস্ট্রেট এডিসি ডিসি পর্যন্ত হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের অবস্থান দেখে মন মানসিকতা দুর্বল করবেন না, কেননা একদিন আপনাদের যদি মন মানসিকতা ঠিক থাকে, আপনাদের বাচ্চাদেরকে যদি ঠিক মতো লেখাপড়া করান, হয়তো অদূর ভবিষ্যতে আপনাদের থেকেও আপনাদের সন্তানরা হয়তো একদিন ভালো অফিসার হবে এবং আপনাদের মুখ উজ্জ্বল করবে। তাই এই সমাজে যেহেতু আপনারা বসবাস করেন, এই সমাজ সুন্দর করে রাখার জন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। কাজ করা বলতে মূলত বিভিন্ন তথ্য দিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। আমি বেশি কথা বলাবো না, আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, তাই আমি যে কথাগুলো বলেছি এবং আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুন্সী মিয়া সওদাগর যে কথাগুলো বলেছে এবং আমাদের অতিথি জনাব মোহাম্মদ সাবের আহমদ সওদাগর উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আমাদের বক্তব্যগুলো অনুধাবন করে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত মুক্ত আলোচনার মাধ্যমে পেশ করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে এখানে আপনারা এসেছেন, গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন, আপনাদের সবাইকে আবারও চাটগাঁও থানা কমিউনিটি পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। চাটগাঁও থানা কমিটি কর্তৃক আয়োজিত 8 নম্বর বীর সংগঠনা এর উদ্যোগে আয়োজিত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত আছেন সংগঠনার দায়িত্বপ্রাপ্ত সুমন বড় ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন কামরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের কমিটির সম্মানিত সভাপতি আমার সর্দে বাজন সাসা জনাব স্যার আহমদ চৌধুরী, স্যার আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন, 8 নম্বর বিডের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমার ছোট ভাই সেনেহ ছোট ভাই জনাব সালাহউদ্দিন সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন মহল্লা কমিটির আহব ভাই কর্মকর্তা বিন্দু, আমার কাইসার ভাই সাহেব ভাই আবু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন হেলাল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ইকবাল ভাই, আমার অত্রাইকা এলাকার সম্মানিত মুরব্বীগণ সেনেহ ছোট ভাইয়ের আসসালামু আলাইকুম। আজকে উদ্দেশ্য আমাদের একটা, বর্তমান দেশের পরিস্থিতি খারাপ, এখানে সন্ত্রাস জঙ্গিবাদ, আমাদের এলাকায় কীভাবে নির্মূল করা যায় এবং বাংলাদেশের চতুর্থ দিকে ডেঙ্গু একটা হানা দিয়েছে আমাদেরকে, সবাই বিষয়ে তোমার আমরা আঘাত প্রাপ্ত হইতেছি, ডেঙ্গুতে কীভাবে আমরা বাঁচতে পারি, আমরা মাদক থেকে কীভাবে বাঁচতে পারি, আমরা সন্ত্রাস থেকে কীভাবে বাঁচতে পারি, আমাদের মাদক থেকে যদি বাঁচতে হয় আমাদের ছেলেবেলারা যেগুলো মাদক শক্ত তাদেরকে এই দায়িত্ব থেকে আমরা ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনতে দায়িত্ব কার, আইন শৃঙ্খলা বাহিনী একা করলে হবে না, আমাদের আমার ছেলের দায়িত্ব আমাকে নিতে হবে, প্রথমে আমাকে কাজ করতে হবে, তারপরে আসে আমার আন্তরিক বাইরে আমাদেরকে সহযোগিতা করবে। আমার প্রত্যেকের দায়িত্ব এই সন্ত্রাস এই ছাত্রাবাস এই ইয়েবাস মুক্ত যারা আছে এদেরকে মুক্ত করতে হলে কি হবে, গার্ডিয়ানের দরকার আছে, গার্ডিয়ানের মূল দায়িত্ব আমাদের কমিটি নিটিভ পুলিশ মূল মন্ত্র হইল ক গার্ডিয়ানের দায়িত্ব পালন করতে হবে, গার্ডিয়ান যদি দায়িত্ব পালন না করে গোটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করতে হবে না, আমার ছেলেকে আমার কঠোরভাবে দমন করতে হবে, কিভাবে এই এলাকায় কিভাবে মাদক শক্ত হয়, কিভাবে সন্ত্রাস করে, কিভাবে ট্রেন করে, কিভাবে কি ওই কিছু গ্যাং কিছু গ্যাং এর সাথে জড়িত থাকে, এগুলো মুক্ত করা আমাদের দায়িত্ব। তো সবার কাছে আমাদের অনুরোধ, এখানে যারা যারা আছেন প্রত্যেক বাড়ি বলবেন, একটা ছেলে যদি এফেক্টেড হয়ে যায়, একটা বাড়ি ধ্বংস হয়ে যায়, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, একটা সমাজ ধ্বংস হয়ে যায়, তাই সবাই দায়িত্ব এখান থেকে মুক্ত করার জন্য আমাদেরকে আমাদের আইনশৃঙ্খলা, যদি আমরা এরকম কোনো বাড়িতে কোনো এলাকায় কোনো জায়গায় যদি এরকম ছেলেমেয়ে দেখি আমাদেরকে ফোন করবেন বা আমাদের এখানে অফিসার সাহেব আছে ওনার সাথে নম্বর দিবে, আমাদেরকে যোগাযোগ করবেন, উনি দায়িত্ব নিবে, উনি দায়িত্ব পালন করবে। আর একটা কথা হলো কি, ডেঙ্গু ডেঙ্গু হলো এটা আমাদের নিজস্ব কাজ, আমি যদি এক বালতি পানি সাঁতার উপর লাখি দিই, এক মাস পনেরো লাখি দিলে এটা কি মশা, কি
এখান থেকেই তৈরি হবে, এখান থেকে তৈরি। আমাকে মারবে আগে, আমাকে কামড় দেবে, পরবর্তী আরেকজনকে। একটা টাইয়ে যদি পানি জমা থাকে, এখান থেকে কি হবে? ডেঙ্গু মশা উৎপন্ন হবে। একটা যদি কলসি যদি খুঁজে থাকে তাকে পূরণ, একটা ডাবল ছিলকা যদি কোনো জায়গায় থাকে সেই পানির থেকে আবার কি ডেঙ্গু, কি ডেঙ্গু হবে? ডেঙ্গু হয়ে মশা উৎপন্ন হবে। কই যে 15 দিন 10 দিন থাকলে একে ডেঙ্গু বাসা বন্ধ এখানে। তো সবার দায়িত্ব, দায়িত্ব আমাদের সবার দায়িত্ব। আমরা যদি বাঁচতে হলে এই দায়িত্বগুলো পালন করতে হবে। আমার নিজের বাসায় মুসোরে যারা ঘুমানো যাবে না, মুসোরে বিশ্ব লাগবে। যখন বাংলাদেশে সাড়ে চতুর্থ দিকে এইটাতে আরম্ভ হয়েছে এই ডেঙ্গু, তো কি হবে? আমাদের বাঁচতে হবে না এটার থেকে। তো আমরা মুসোরে দিয়ে ঘুমাতে হবে, মুসোরে দিয়ে না ঢুকলে আমাকে ডেঙ্গু আঘাত প্রাপ্ত হবে। সবাই সজাগ থাকতে হবে, একজন আরেকজনকে বলবেন, নিজের ফ্যামিলিতে যাই বলবেন, নিজের বাড়িতে যাই বলবেন, যেমন ডেঙ্গু উৎপাদন হইতে না পারে আর ডেঙ্গু যেন আঘাত প্রাপ্ত করতে না হারে। আমার আমাদের এলাকায় আমার ভাই আসছে অফিসার সাহেব, এটা আমরা আগের থেকে এখানে আসি, আমার সভাপতি সাহেব আছে, আমার সাসারা আছে। আমরা এই মাদক সরক্ত কিভাবে এগুলো বন্ধ করার জন্য, আমরা আগেও এই ট্রেনিং না করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি আগের থেকে, আমরা কি এরকম প্রতিরোধ করছি। তো আমার ভাই আসছে, দেখবেন এখন আপনি ঘুরিয়ে দেবেন আমার এলাকা, আমাদের একটু সহিত করবেন সভাপতি সাহেব, উপাদক করেন আমরা কিভাবে কি এইগুলো কি মুক্ত হয়ে আমরা চলতে পারি, সন্ত্রাস থেকে মুক্ত হয়ে চলতে পারি, ইটপিং থেকে মুক্ত হয়ে চলতে পারি, এবার থেকে যেমন মুক্ত হয় আমার ছেলেরা, সেই বাংলা চলাফেরা করতে হবে। তো এই সকল দায়িত্ব কার? আমার। পরবর্তী আসছে আইনজীবী ভাইয়েরা, আমাদের যদি আমরা যদি সেই বোনাকে যদি এটাকে যদি সহিত না করি তাহলে কিছু করতে হবে না। আপনার আমাদের সবার দায়িত্ব কি আইনশৃঙ্খলা বাহিনীকে সহিত করা, না হয় আমরা এই কাজ করতে পারবো না। এই যে দেশের যে বর্তমান ইফতিজিন ইয়াবা আর সন্ত্রাস আর কিশোর গ্যাং, এগুলার থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে সবাইকে সজাগ দৃষ্টি দেখতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী ও উপস্থিত শ্রোতা মণ্ডলী, আজকে চান্দগাঁও থানা কমিউনিটি পুলিশিং সভা কর্তৃপক্ষের পক্ষ থেকে দেখা হয়েছে। এখানে আমরা এলাকার সবাই সম্মিলিত হয়েছি। আমার আগে মুন্সি মিয়া সদাগর যেসব কথা বলে গেছেন উনি প্রায় কথা উল্লেখ করেছেন, আমি ওনার বক্তব্যের সাথে একমত। এবং এই এলাকাকে আমরা যে কোনো প্রকারে দুর্নীতিমুক্ত মাদক মুক্ত করতে হবে, এটা আমাদের দায়িত্ব। যার যে এলাকা যে যেখানে আছে সেখান থেকে যদি আমাদের সাথে সহযোগিতা করে, পুলিশ চান্দগাঁও পুলিশিং কমিটির সাথে সহযোগিতা করে, তাহলে আমাদের এখানে আর কোনো দুর্নীতি এবং মাদকাসক্ত এসব অন্যায় অত্যাচার কাজকর্ম থাকতে পারবে না। আমাদের থেকে সহযোগিতা করে কর্তৃপক্ষের সাথে আমরা যদি যোগাযোগ করি তাহলে আমরা অনেক এখানে সুফল পাব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এবং সবার যারা উপস্থিত আছেন আরও যারা আসতে পারেন নাই তাদের সাথেও আপনারা আলাপ করবেন, এবং সবার সহযোগিতা এই পুলিশিং কমিটির উদ্যোগকে সবাই সহযোগিতা করে কার্যকারিতা করবেন এবং সাকসেসফুল করবেন, এটাই আমি আশা রাখি। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।